আরে আরে, পুরীদের বাড়িতে কুস্তো কোয়েলের জন্য নতুন স্ট্যান্ড ফ্যান কিনে এনেছে, আর সবাই মিলে এই গরমে ফ্যানের হাওয়া খেয়ে মজা করে পড়াশোনা করছে। তো এই মজার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হলো ছোট্ট পুরীর বাড়ি। ছোট্ট পুরীর বাড়িতে আজকে বিকালবেলা ইন্দু ডোনা মাদুর পেরে উঠানে বসে গল্প করছে। কি গরম পড়লো বলতো ডোনা, বাপরে বাপ, দিন দিন যেন গরম বেড়েই চলেছে। মাথার ওপর সারাদিন সূর্য মনে হচ্ছে চাঁই চাঁই করে রোদ দিচ্ছে। উরি বাবারে, এই বিকালবেলা দেখ, আগে কি সুন্দর মাঝে মাঝে একটু হাওয়াও দিত, এখন তো হাওয়াও দেয় না, গুমোট একটা হয়ে আছে। আর দিদি ভাই, সেসব দিন আর নেই গো, এখন সব গাছপালা মানুষ কেটে ফেলছে, তা কি করা যাবে বলো? বৃষ্টি পাতলা কমে গেছে, তাও তো আমাদের গ্রামের দিকে যেটুকু বা একটু ঠান্ডা আছে। জানো, কালকে রাজ ওর মোবাইলে দেখেছে 45 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, ভাবো আর দুদিন পর মরুভূমি হয়ে যাবে সব। সত্যি রে, দেখ তার মধ্যে বৃষ্টির কোনো নাম নেই। বৈশাখ মাস চলে গেল, কাল বৈশাখই হলো না, প্রত্যেকবার কত ঝড়ঝাপটা হয়, এবার ঝড়ের কোনো গল্প নেই। আর দেখ আবার আষাঢ় শ্রাবণ মাসও চলে যাবে, বৃষ্টিও হবে না। এদিকে ইন্দুরনা যখন গল্প করছে, তেমন সময় পরিয়া তুলি বাইরে এলো বেরিয়ে। আরে মামা, আর কাম্মা দেখছি খুব গল্প করছে বিকালে বসে বসে মাদুরে। যাই যাই, চলো চলি দিদি, বসি আমরাও গিয়ে। হ্যাঁ বুনু, চলে যাই। ও মামা মামা, কি গরম, বলো বলো বাবা, গরমে জামা সব ভিজে যাচ্ছে, বসে থাকাই কষ্টকর, বসে থাকতেই পারছি না। কি করবি বল মা, গরম পড়লে গরম তো সহ্য করতেই হবে, কি করব। আচ্ছা মামা, এই গরমের জন্য কি পড়াশোনা ছুটি থাকে? এই দেখো স্কুলগুলো সব তুতি হয়ে গেল, আর তো গরমে পড়তেই হবে না, পড়তে গেলে কতক্ষণ বসে থাকতে হয় গরমে, বাড়িতে কেন পড়া ছুটি হয় না? ও মামা, গরম পড়েছে, আজকে পড়বো না। সত্যি দিদি ভাই, তোমার মেয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কেমন কথা বলতে শিখেছে, বাপ রে, আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ পড়ি পড়ি বাবা, তোর পেটে পেটে এত বুদ্ধি রে, তাই বলি হঠাৎ করে আমার কাছে এসে গরমের গল্প হচ্ছে কেন? না মা, এমনি স্কুলে ছুটি পড়ে গিয়েছে, পড়াশোনা কিচ্ছু হচ্ছে না সেভাবে, আমিও তোকে সেভাবে দেখতে পারি না। তার মধ্যে বাড়িতে একটু পড়াশোনা না করলে সব তো ভুলে খেয়ে বসে থাকবি, তারপর পরীক্ষা, যে স্কুল খুললেই তো পরীক্ষা, তখন যে লাড্ডু পাবি তখন কেমন লাগবে? মামা ভাল লাগে না, আমি এখন তোমার কাছে বসে বসে কানে গল্প শুনবো। আচ্ছা বাবা আমার শোনা, আমি ওরম করে না, দিদিমণি চলে আসবে এক্ষুনি, একটুখানি পড়ে নাও, আমি না সন্ধ্যের সময় তোমাকে গল্প শোনাবো, যখন আমি রান্না করব তখন পাটি পেতে তুমি আমার পাশে এসে বসবে, হ্যাঁ ঠাম্মারাও বসবে, তখন গল্প করব কেমন? আর এদিকে পরীর কথা শেষ হতে না হতেই বাড়িতে তো কোয়েল ম্যাম এসে হাজির। আরে কি ব্যাপার, হ্যাঁ গরমের মধ্যে মেয়ে মায়ের আদর খাচ্ছে কোলের মধ্যে, হ্যাঁ হো হো, এই তো কোয়েল চলে এসেছো, আর বলো না, তোমার স্টুডেন্ট বলে গরমে নাকি পড়ার ছুটি দিতে হয়। সত্যি বৌদি, বাচ্চাদের আর কি দোষ বলো, আমরাই সহ্য করতে পারছি না, যা গরমটা পড়েছে। না ও না, পড়ি একটুখানি পড়াবো, হ্যাঁ খুব গরম তো, অল্প পড়িয়ে ছেড়ে দেবো, না ওঠো ওঠো, পড়তে হবে না। আচ্ছা দিদি ভাই, বলছি কোয়েল ম্যাডাম তো চলে এসেছে, আমি বরং ঘর থেকে চেয়ারগুলো এনে দিচ্ছি, হ্যাঁ তুমি বসো। না রে ডোনা, আমি উঠলাম, এই পাটিটা আমি বরং গোছাই, তুই যা নিয়ে আয়। বড় বৌদি শোনো না, আর এই মাধুরী তো খুব ভালো গো, শীতল পাটিতে বসে আরামই আলাদা, শোনো না ওই চেয়ার টেবিল আনতে হবে না গো, আমি এতেই বসে পড়াবো। এই কোয়েল, তাই হয় নাকি? তুমি পড়াবে, তুমি নিচে বসে ওরকম করে পড়ানো, অসুবিধা হবে তো? না গো বৌদি ভাই, আমি তো বাড়িতে পড়াশোনা সবকিছু ওই পাটিতে বসেই করি, তুমি কি বলো তো, শুধু শুধু ঝামেলা করছো, আমি দেখো না কি সুন্দর এখানে বসে আরাম করে ওদের পড়াবো। আচ্ছা পড়ি তুলি, যা ঘর থেকে মুন্নি মৌরি চিন্টু ওদের সবাইকে ডেকে নিয়ে আয়, আর বই খাতা নিয়ে আয়। কি ব্যাপার, এমিলি তো আজকে এখনো এলো না, ও তো দেরি করে না। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত বাচ্চারা বই খাতা নিয়ে বসে পড়লো, আর কোয়েল ম্যামও তো পড়াতে শুরু করে দিল। এই সবাই মন দিয়ে পড়বি, একদম দুষ্টুমি করবি না। আচ্ছা কোয়েল, তুমি তাহলে পড়াও, আমরা গেলাম। হ্যাঁ হ্যাঁ বৌদি, ঠিক আছে যাও। আচ্ছা সবাই নিজের নিজের বই খাতা খুলে পড়াগুলো দেখতে থাকো, আগের দিনে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো আগে ধরবো, হ্যাঁ তারপরে নতুন পড়া দেবো। ওহ বাবা, গরম, মাথা থেকে টপ টপ করে ঘাম পড়ছে, এই বাইরেই গরম মেঝের উপর বসে বসে পড়া যায়? এই বাড়িতে এসে কি যে যন্ত্রণায় পড়লাম না, ভাল লাগে না আমার। আরে মুনি, তুমি কিছু বলছো? হ্যাঁ ম্যাম। না না কিছু বলছি না, আসলে খুব গরম করছে তো ভালো লাগছে না কিছু। হ্যাঁ যা গরম পড়েছে, সবারই তো গরম করছে, একটু পড়ো দেখো এক্ষুনি হাওয়া উঠবে। ও ম্যাম ম্যাম, ভাল লাগছে না, আমার ছুঁইতে ভালো লাগছে না, গরমে সত্যি
কি যে করি, বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে বুঝতে তো পারছি। তাহলে কি বৌদিকে বলবো যে ঘরে গিয়ে বসি? এখানে তো খুবই গরম। ও ম্যাম, ম্যাম বলছি আমরা একটু ঘরে বসলে কেমন হয়? পরিদের ঘরে ফ্যান চালিয়ে খাটে বসে বরং পড়ি। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছো তুলি। তাহলে কাজ করি, চলো ঘরেই বসি, আর বৌদি ভাইকে বলি তাহলে ঘরে ফ্যানটা চালিয়ে দিতে, ওখানেই বরং পড়ি গা। মামাম, ও মামাম, মামাম শোনো। ও মা, আবার কি হলো রে, জল খাবে? ও মামাম দেখো না, বাইরে খুব গরম করছে, আমরা পড়তে বসতে পারছি না, আমার গা কুত 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 করে যাচ্ছে। ওরে বাবা, এরকম করে পড়া যায়? আমরা ঘরে পড়তে বসবো। ও তা কোয়েল পড়ি কি বলছে, তাহলে বসবে ঘরে? না না বৌদি ভাই, পড়ি দুষ্টুমি করে বলছে না, ওরা সবাই খুব গরমে কষ্ট পাচ্ছিল, তা ঘরে বসলেই বোধহয় ভালো হতো, নাহলে পড়ায় মন বসছে না তো ওদের। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চলো চলো ঘরে বসবে, চলো। এই চল তাহলে, তোরা বই খাতা নিয়ে ঘরে চল। আচ্ছা কোয়েল, তাহলে এবার তুমি পড়াও তোমার স্টুডেন্টদের, আমি ওদিকে যাই কেমন? হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, ঠিক আছে ঠিক আছে। ও আরে, তোমার মাথায় তো একটু হাওয়া লাগছে না, কি জ্বালা বলো দেখি, খাটের উপরে পাখা, ওদের গায়ে হাওয়া লাগছে, কিন্তু তুমি তো ঘামছো, কি হবে? এ বাবা, আমার তো একটা স্ট্যান্ড ফ্যানও নেই যে তোমার দিকে দিয়ে দেবো। আচ্ছা কোয়েল, তুমি একটা কাজ করো না, খাটে তো জায়গা আছে, তুমি বরং খাটে গিয়ে বসো। না না বৌদি ভাই, আমি রাস্তা থেকে এসেছি, ধুলোবালির পা, আমি আর খাটে উঠবো না, আমার কোনো অসুবিধা হচ্ছে না গো, আমার গরমে অভ্যাস আছে। আচ্ছা ঠিক আছে, পড়াও তাহলে, আর কি বলি বলো, আমার যে কি খারাপ লাগছে না। ও সত্যি ভালো লাগে না, মেয়েটা কিরম গরমে ঘামছে, কি যে খারাপ লাগে না। কবে থেকে ওই মানুষটাকে বলি একটা স্ট্যান্ড ফ্যান কেনো কেনো, কেনার কোনো নামই নেই। এই তো বাহ, তুলি তো খুব সুন্দর মুখস্থ করেছে পড়াটা। তাহলে দেখছি তোমরা সবাই মোটামুটি অল্প অল্প পড়ছো, এরকমই পড়তে হবে, নাহলে তোমরা পিছিয়ে পড়বে কেমন? এদিকে কোয়েল যখন সবাইকে পড়াতে ব্যস্ত, এমন সময় তো কুশ এলো ঘরে। আরে কোয়েল তো এখানেই ঘরেই পড়াচ্ছে, একটু যাই গিয়ে একটু কথা বলে আসি, কথা বলার তো একটু সুযোগ পায় না, যাই একটু ছেলে মেয়ে কেমন পড়ছে সেই নিয়ে একটু কথা নাই বলে আসি। আরে আপনি, আপনি কখন এলেন? আরে না না ঠিক আছে, ব্যস্ত হওয়ার কিছু নেই, এই এলাম। আচ্ছা বলছি, ছেলে মেয়ে কেমন পড়াশোনা করছে, ঠিকঠাক পড়ছে তো, কোনো দুষ্টুমি করছে না তো আপনার সাথে? আরে না না কুশবাবু, ওরা তো লক্ষ্মী ছেলে মেয়ে, ওরা কোনো দুষ্টুমি করে না, প্রত্যেকে পড়া করেছে, একটু আগে সেই কথাই তো বলছিলাম। আরে কোয়েল, এ কি তুমি তো ঘামছো, আর পাখা তো খাটের উপর রয়েছে, তোমার মাথার উপর তো কোনো পাখাও নেই, আর দাদা ভাইয়ের ঘরে তো কোনো আর পাখাও দেখছি না স্ট্যান্ড, কি হবে? আরে কুশবাবু, আপনি ব্যস্ত হচ্ছেন কেন, আমার কোনো অসুবিধা হয় না। আরে আমি গরিবের মেয়ে, আমাদের বাড়িতে এরকমই ফ্যানের হাওয়া গায়ে লাগেই না, আর ঠান্ডারও কোনো ব্যবস্থা নেই, শীতলপাটি পেতে নিচে শুয়ে থাকি, কোনো অসুবিধা নেই আমার, আমার অভ্যাস আছে। না না কোয়েল, সেটা কি করে হয়, তুমি আগে যা ছিলে ছিলে, এখন অন্যরকম ব্যাপার, না 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 না, তুমি ঘামছো সেটা আমি দেখতে পারবো না। আরে বাচ্চাদের সামনে আপনি কি বলছেন, এখানে মুন্নি মৌরিও তো আছে। আচ্ছা ঠিক আছে, আমাকেই তাহলে একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা কোয়েল, আজকে দিনটা একটু কষ্ট করে নিন, আমি কালকে থেকে একটা যে করে হোক ব্যবস্থা করবো আপনার জন্য। আরে আরে, আপনাকে ব্যস্ত হতে হবে না, উফ আমি বললাম তো আমার অসুবিধা হয় না। আচ্ছা কোয়েল, তোমার কি অসুবিধা হচ্ছে না সেটা তো আমাকে দেখতে হবেই, তাই না? যাই হোক, তোমাকে কিছু বলতে হবে না, আমি দেখছি। এই বলে কুস্তো চলে গেল। ওহ মানুষটা না সত্যি খুব ব্যতিব্যস্ত। পরের দিন বিকালবেলা ইন্দু তো একা একা বসে রান্নাঘরে চা খাচ্ছে, আজকে একটু বৃষ্টি হওয়ার কথা ছিল, হলো হলো না, সেই একই গরম। আচ্ছা রোজ রোজ করিলাম করে কি করে চলবে, আর ওই মেয়েটা আসে পড়াতে, আবার তো সময় হয়ে গেল, লোকটাকে কালকে বারবার করে বললাম, হাগো একটা ফ্যানের ব্যবস্থা করো ব্যবস্থা করো, কিন্তু ওর কোনো আকেল আছে দেখো, আজ সব ভুলে সারাদিন দিব্য কাজকর্ম মতো ব্যস্ত হয়ে পড়েছে, তা আমার হয়েছে যত জ্বালা, ভালো লাগে না। আর এমন সময় কুশ বাইরে বেরিয়ে এলো। আরে বৌদি, একা একা কি বিউটি করছো? ও মা কুশ, কোথায় যাচ্ছ এখন? আসলে বৌদি, গতকাল দেখছিলাম বাচ্চারা পড়ছিল যখন, কোয়েল বসে বসে ঘামছিল, ওর মাথার উপর তো কোনো পাখাও নেই, ওই জন্যই ভাবছিলাম একবার যাই একটা স্ট্যান্ড পাখা পরঞ্চ কিনে আনি। ও তুমি স্ট্যান্ড ফ্যান কিনতে যাচ্ছ, বাবা খুব ভালো। আর বলো না কুশ, এই মানুষটাকে কতবার বলেছি জানো, আমারও তো খুব খারাপ লাগছিল, ওই মেয়েটা না কিছু বলে না, আর তোমার দাদাকে তো জানোই কোনো মতেই পয়সা খরচ করতে যায় না, আর তোমার দাদাকে তো বললেও উনি কোনো কথা উচ্চ বাচ্চা করেন না, সবসময় শুধু পয়সা পয়সা, কি বলবো বলো, যাকে ভালো করছো নিয়ে আসো বরং একটা স্ট্যান্ড ফ্যান। এই শুনে কুশ তো চলে গেল স্ট্যান্ড ফ্যান কেনার জন্য বাড়ির থেকে। আর কিছুক্ষণের মধ্যেই সবাই তো বই খাতা নিয়ে বাইরে মাদুর পেতে পড়তে বসে গেল, আর কোয়েল ম্যামের অপেক্ষা করতে লাগলো। আচ্ছা মামা,
আজকে আবার কেন বাইরে বসালে বলো তো? বাইরে তো একই অবস্থা, খুব গরম করছে। মারে, ঘরের মধ্যে তো গরম রে গুমোট। আর আজকে তোদের মেজকা গিয়েছে একটা ফ্যান কিনতে, তোদের আর কষ্ট হবে না, বাইরে ঝোড়ো হাওয়াতে পড়তে খুব আরাম পাবি। ওয়াও, তাহলে তো আর চিন্তা নেই। এই দিদি, দেখেছিস বাবা স্ট্যান্ড ফ্যান কিনতে গেছে? সত্যি তো, ম্যামকে দেখে আমার আগের দিন খুব কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি বলি খাতে তুমি বসো, আমি নয় গিয়েছি আরে বসি। ম্যামের কত কষ্ট হচ্ছিল বাবা ঠিক বুঝেছে। আমি জানি তো আমার বাবা বেস্ট। কি বাবা স্ট্যান্ড ফ্যান কিনতে গেছে? অথচ আমি কত দিন ধরে বলে গেলাম আমার জন্য একটা সাইকেল কিনে দাও বাবা, রোজই বলে এখন না তখন, তখন না এখন। আমাদের নাকি এখন অবস্থা খুব খারাপ। আর এই বেলা ওই কোয়েল ম্যামকে আমি কখনো মা হিসেবে মেনে নেব না, আর এরপরে বাবা আমাদেরও ভুলে যাবে ওই কোয়েল ম্যামের জন্য। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই আমাদের কোয়েল ম্যাম চলে এলো। আরে বাবা, দেখছি সোনারা আমার আগেই পড়তে বসে পড়েছে। গুড বয় এন্ড গার্ল। কিন্তু এত গরমের মধ্যে বাইরে কেন আজকে? আরে কোয়েল, একটু পরেই বুঝতে পারবে কেন তোমাদের বাইরে বসতে বললাম। ও ম্যাম, ম্যাম আমি জানি কেন বাইরে বসতে বলেছে মামা। আসলে কি হয়েছে, তোমার জন্য একটা চাপাইট আছে গো, ওই মেজকা দেবে বলেছে। বাবা, এই কুশবাবু না আমাকে সবার সামনে লজ্জায় ফেলে দিচ্ছে। আমি যে কি করব, ওই বাচ্চাগুলো কি ভাবছে? ছি 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 ছি, আমার আর মান সম্মান থাকলো না ওনার জন্য। দেখ, এদিকে কোয়েলের ভাবা শেষ হতে না হতেই এদিকে কুশ তো একটা সুন্দর স্ট্যান্ড ফ্যান নিয়ে এসে হাজির। আরে সবাই পড়তে বসে গেছে মনে হচ্ছে। ও কোয়েল, তুমি চলে এসছো? আচ্ছা, এই স্ট্যান্ড পাখাটা নিয়ে এলাম, আচ্ছা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, তোমরা সবাই হাওয়াতে আরাম করে পড়াশোনা করো। আরে কুশবাবু, কি দরকার ছিল, ঘরে পড়লেই তো বাচ্চাগুলো হাওয়া পেত। আরে না না, ঠিক আছে, আমি স্ট্যান্ড পাখাটা এখানে লাগিয়ে দিই, একটু সরো সরো। আচ্ছা, ফ্যানটা আমি তাহলে এখানে সেট করে দিলাম, তোমরা সবাই হাওয়া পাচ্ছ তো? হ্যাঁ, খুব সুন্দর হাওয়া পাচ্ছি মিঠকা। আ কি হাওয়া, কি সুন্দর ফুরফুর করছে, বাইরে কি ঠান্ডা লাগছে। আচ্ছা কোয়েল, তুমি হাওয়া পাচ্ছ তো? আরে হ্যাঁ হ্যাঁ কুশবাবু, খুব ভালো হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম কোয়েল। তো বন্ধুরা, দেখতেই তো পেলে কোয়েলের কথা ভেবে কুশ তো কোয়েলের জন্য একটা সুন্দর স্ট্যান্ড ফ্যান এনে দিয়েছে। আর সেই হাওয়ায় আনন্দ করে সবাই মিলে বসে পড়াশোনা করছে মন দিয়ে। তো এমনই মজার মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।